দেশের হস্তশিল্প পণ্য বিক্রির জন্য একটি ক্রস বর্ডার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে এ খাতের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বহুজাতিক প্রতিষ্ঠানে সরাসরি নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া হস্তশিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয় বলা হয় এর ফলে এই খাতের ব্যবসা যেমন বাড়বে তেমনি পণ্যের গুণগত মান বাড়াতেও সহায়ক হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার যাত্রাটা শুরু পঁচিশ বছর আগে যুব উন্নয়ন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরি করেন আফরুজা সুলতানা বুটিক হাউসে দিন দিন এই ব্যবসার পরিধি বেড়েই চলছে বেড়েছে আয়ো দেশীয় পণ্যকে আপনি যদি বাইরে পরিচিত করতে চান আপনার এই ধরনের মেলাগুলো আসলে খুব জরুরি হস্তশিল্প মেলা আছে এসএমই মেলা আছে এই ধরনের দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করে এই জন্যই আসলে এখানে আসা আফরোজা সুলতানার মতো অন্তত একশো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যোগ দিয়েছেন হস্তশিল্পের এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব উদ্যোক্তাদের কেউ তৈরি করছেন ভোগলা পাতার ঝুড়ি কেউ সেই সাথে মেলায় প্রদর্শন করা হয়েছে ব্যাগ শাড়ি শতরঞ্জি কিংবা চামড়াজাত পণ্য আছে হস্তশিল্পের নানা ধরনের পোশাক আর ঘর সাজানোর উপকরণ তবে এই ব্যবসাকে এগিয়ে নিতে আরও প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা আমাদের দেশের একটা সম্পদ এবং শক্তিশালী একটা সম্পদ এই সম্পদটাকে আমরা শিল্পে পরিণত করার জন্য মেলায় আসি যারা উৎপাদন কারক তারাই শুধু মেলায় অ্যাটেন্ড করেছে তাতে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটু হবে আর জানবে যে কারা প্রোডাক্ট তৈরি করছে বায়াররা যখন আসে ডিজাইন দেয় ওই ডিজাইনটা আমরা দেখে এই প্রোডাক্টগুলো বানিয়ে দিই এই প্রচার প্রচারণাটা আরেকটু মনোযোগী না হলে আরেকটু যদি ব্যাপক না হয় তাহলে আসলে এখানে লোক সংখ্যা কীরকম হবে আমি মানে প্রচারণাটার উপরেই জোর দিতে হবে এখন উদ্যোক্তাদের এমন প্রত্যাশার কথা জানে সরকারও তাই তো এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় দেশে এখন পর্যন্ত যে একত্রিশটি পণ্যের জিআই সনদ আছে তার ছটি হস্তশিল্পের দখলে তবে রপ্তানিতে খুব একটা এগুতে পারছে না এই খাত বলা হয় এই শিল্পের বিশ্ববাজার এখন তিনশো কোটি ডলারের যেখানে বাংলাদেশের অবদান এক শতাংশ মাত্র সেই বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ অর্থায়ন আর ব্র্যান্ডিংয়ের বিকল্প নেই বলে উল্লেখ করা হয় আলোচনায় ক্রস বর্ডার এই প্ল্যাটফর্মের নীতিমালাটা সেটা আমরা প্রায় ফাইনাল করেছি সেটি যদি হয় আমাদের ছোটো ছোটো উদ্যোক্তারা অনলাইন প্ল্যাটফর্মে সারা পৃথিবীর সাথে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবে এবং এটার যে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের যে একটা বড় জটিলতা বা বড় নেটওয়ার্ক আছে সেটার সাথে সম্পর্কিত হতে পারবে তাহলে আমাদের যে এই যে আজকে অ্যামাজন বা দারাজ বা কিংবা আলিবাবার মতো যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মের সাথে আমাদের এই পণ্যগুলো যুক্ত হয়ে গ্লোবালি ব্যবসা করতে পারবে এ সময় হস্তশিল্প পণ্যের গুণগত মান বাড়াতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন বক্তারা অনুষ্ঠানে সেই সাথে এমন আয়োজন শুধু ঢাকা কেন্দ্রিক না করে দেশের সব জেলাগুলোতে বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন